নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গোটা উপত্যকা জুড়ে পালিত 73তম প্রজাতন্ত্র দিবস, রয়েছে ভিন্ন কর্মসূচি। সোনাইয়ের দুর্ধর্ষ ডাকাতি, লুট স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা, মামলা থানায়। ব্যাপক পরিমাণে জব্দ বার্মিজ সুপারি, বড়সড় সাফল্য করিমগঞ্জ পুলিশের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সাথে সম্মতি রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হল 73তম প্রজাতন্ত্র দিবস। এদিন স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পরিবহন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উপায়ুক্তা কীর্তি জল্লি, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি পতাকা উত্তোলন করে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য জনসমক্ষে তুলে ধরেন। সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার পূরণ করার বাবে আমার সরকারি প্রচেষ্টা অব্যাহত রাখিছে। এই হিংসাবর্জিত শান্তিপূর্ণ পরিবেশত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর বিচক্ষণ আর গতিশীল নেতৃত্বত অসম সরকারখনে প্রগতির পথত আগবাড়ি গৈছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আদর্শের অনুপ্রাণিত হয়ে অসমক একতা, সমৃদ্ধি আর শান্তির প্রতীক হিসাবে গড়ি তোলার লগতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যবাসীর সমবিকাশের বাবে আমি সংকল্প হওয়ার আজির উপযুক্ত সময়। যাওয়া বছর 10 মে'র দিনা আমার নবনির্বাচিত সরকারখনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব শপথ গ্রহণ করার দিনের পর অতি কম সময়ের ভিতর ভালেমান জনহিতৈষী পদক্ষেপ গ্রহণ করে সকল শ্রেণীর রাইজরে আস্থা ভোট ভাজন হলে সক্ষম হয়েছে। এইখিনিতে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে রূপায়ণ করা কেতবোর উন্নয়নমূলক কাম কাজের খতিয়ান আপনার ওর দাঙি ধরবলে প্রয়াস করেছে। মঙ্গলবার সোনাইয়ের রাঙ্গির ঘাট জিপির সভাপতি শম্ভু রবি দাসের ঘরে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটল। ঘটনাটার বিবরণ দিতে গিয়ে শম্ভু রবি দাস জানান, এদিন রাত 12:30 নাগাদ ডাকাতের দল জানালা ভেঙে তার ঘরে প্রবেশ করে তার হাত পা বেঁধে ঘরের মহিলাদের বন্দুক ও অস্ত্রশস্ত্র দেখিয়ে নগদ 1,85,000 টাকা সহ লক্ষাধিক টাকার সোনা লুট করে নিয়ে যায়। এছাড়াও মূল্যবান কাগজপত্র নিয়ে যায় ডাকাত দল। পরে এ নিয়ে সোনাই থানায় এক মামলা দায়ের করেন তিনি। এদিকে যদিও সোনাই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, তবুও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে। কালকে রাত্রে 12:30 সময়, 12:30 মিনিটে মানুষ আকারে আইয়াব দেখছি দরজা ভাঙ্গি আকারে ভাই দৌড়িয়া গিয়া আকারে আমাইতেও আমার দৌড়িয়ে দিচ্ছেন, দৌড়িয়া নিয়ে আও তো কুটার লগে বান্ধিয়া তার চকির ফায়ার লগে বান্ধিয়া তারা আর মানুষ কিন্তু চিন্তা পারফি না। এক কিছু কিন্তু একটা মানুষ চিনা বুঝি যাওয়া দেখছি, একটা মানুষ আমার দিকে বাড়ি আওয়া যাওয়া করতো। এই মানুষগুলার কিছু কারে নামের পরিচয়ও পাইছি, কিছু মাটিতে এই বুঝা গেছে ওই মানুষগুলো। এরবাদে তার লগে মাতামাতি করছি না, এরবাদে সংক্ষেপ এই মানুষগুলো চিনা আছে, এফআইআর লগে আমি গাড়ির নাম দিয়া দিব এফআইআর। এখন কারণ 1,95,000 টাকা আসলো, কি কারণে দেখলাম কালকে একজনের 10,000 টাকা দিছি আর 1,85,000 টাকা আর সোনা গয়না মনে গয় আরও মনে গয় আসলো 1,50,000 টাকার মতো। কাগজপত্র আমার কিছু গাড়ে কিছু কাগজ এগুলো আমার যে কিছু সে আমার কিছু দরকারি কাগজগুলো আসলো, এগুলো কাগজ কিছু আউরি গেছে। আজকে সকালে দেখছি এইগুলো কাগজগুলো নাই, কাগজ দরকারি কাগজগুলো যেগুলো আসলো কয়েক যে কয়েক কত টাকা কাগজ আসলো দরকারি কাগজটা। এটা প্রেসিডেন্ট শম্ভু রবি দাস আর আমি না মানুষ চিনছি বলে এফআইআর সময় আমি
বদরপুর মহাকল গ্রামের বাহারুল ইসলামের গুদাম ঘর থেকে জব্দ হল বিপুল পরিমাণ বার্মিজ সুপারি। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে করিমগঞ্জ পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার নির্দেশে বদরপুর থানার ওসি চন্দন গোস্বামী ও ভাঙা ওয়াচ পোস্টের আইসি প্রণব মিলি এবং বদরপুরের চক্র আধিকারিক তহির আলমের নেতৃত্বে পুলিশের বৃহৎ দল এই অভিযান চালায়। অভিযানে পুলিশ জব্দ করে 350 বস্তা বার্মিজ সুপারি, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। বদরপুরে আহি পেলে রেড এটা মারিলে, এতিয়া জাস্ট প্রাথমিক ইনভেস্টিগেশন চলি আছে। মোস্টলি আমি সাসপেক্ট করছো বার্মিজ সুপারি। এতিয়া কিমান আছে আর কোরপরা আহিছে আর গোটে বস্তুটা ইয়াত কেনেকে আহি পালে, যেহেতু বার্মিজ সুপারির উপর আমি অলরেডি ব্যান রাখিছো, কোনো ধরনের বার্মিজ সুপারি আনিব দিয়া হওয়া নাই। সুরাংভাবে যদি কোনোবাই আনিছে সেটো আমি ইনভেস্টিগেট করছো। আর উচিত প্রতি বছরের ন্যায় এবছরও 73তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল তারাপুর স্থিত নিউ আরিয়ান্স ক্লাব। বুধবার সকাল 8টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সাধারণ সম্পাদক বিক্রম পাল। পরে এলাকার শিশুদের মধ্যে চকলেট বিতরণ সহ আশপাশের প্রায় 60 জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন সংস্থার তরফ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্রাট চৌধুরী, প্রদীপ শীল, বাপন পাল, মৃণাল পাল, ভুলন সূত্রধর, সুদীপ দেব, উত্তম বিশ্বাস, অজয় চন্দ, বিশ্বজিৎ পাল, বিশ্বজিৎ চৌধুরী, বাবন দাস, তন্ময় সূত্রধর প্রমুখ। সমগ্র দেশের সাথে সম্মতি রেখে কাছাড় জেলার বরখলায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করল বিভিন্ন সরকারি ও বেসরকারি খণ্ডে। কোভিড প্রটোকল মেনে পতাকা উত্তোলন করা হয়। এদিন বরখলা জিপি, বরখলা ডেভেলপমেন্ট ব্লক সহ বরখলা পূর্ত বিভাগের কার্যালয়ে 73তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। আমার তাপুর জায়গা করে নিয়ে আসি, এটা আমরা প্রত্যেক বছর মানিয়ে নিই। এটা আমরা ভারতবর্ষের একটা নিয়ম বা সাধারণ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা মানা কাপড় জিজ্ঞেস করি, জরুরি, কারণ এটা আমরা ভারতের একটা গৌরব। বুধবার যথাযোগ্য মর্যাদায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করল বরখলা সবুজ সংঘ ক্লাব। দিনব্যাপী ভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন খেলাধুলার পর বরখলা স্বাস্থ্যকেন্দ্রে ক্লাব কর্মকর্তারা উপস্থিত হয়ে সেখানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন তারা। দিবসটা আমাদের স্বাধীনতা দিবসের পরে 3 বছর পরে সেটা শুরু হয়েছিল 1950-এ। কাজে এখানে আমাদের যে মৌলিক ধারাগুলি, আমাদের গণতন্ত্র করার জন্য যে সমস্ত নিয়মগুলি 19 ধারা বা উপধারা সেগুলো লিখিত হয়েছিল এবং কমিটি হয়েছিল আমাদের ভীমরাজ আম্বেদকার, বিআর আম্বেদকারের এবং তার কমিটির সদস্যরা সবাই মিলে এটা তৈরি করেছিলেন। সেই নিয়ম অনুযায়ী গণতন্ত্র বা ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করি। হ্যাঁ, দুইটা আছে, দুইটা পর্যায়ে, একটা হলো রাজ্যিক আর একটা হলো কেন্দ্রিক। ওই যে ধারাগুলা আজকের দিনে প্রযুক্ত হয়েছিল, তাই আমরা গণতন্ত্র দিবসটা এই আমাদের এই যে 50 ইংরেজি গণতন্ত্র দিবস আমরা প্রত্যেকবার পালন করি, এখানে পালন করা হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করল ফুলের তল স্থিত বিবেকানন্দ আর্ট একাডেমি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একাডেমির ছাত্রছাত্রীরা ভারত মায়ের বীর সন্তানদের প্রতিকৃতি অঙ্কন করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে সাংবাদিকদের সামনে অনুষ্ঠান সম্বন্ধে বক্তব্য তুলে ধরেন বিবেকানন্দ আর্ট একাডেমির অধ্যক্ষ সত্যজিৎ দাস। আজকে ভারতবর্ষের গর্বের দিন, 73তম প্রজাতন্ত্র দিবস, এ উপলক্ষে আমরা বিবেকানন্দ আর্ট একাডেমি ফুলের ছাত্রছাত্রীরা মিলিয়া ভারত মায়ের বীর সন্তান স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের প্রতিকৃতি অঙ্কন করে তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করলো বিবেকানন্দ আর্ট একাডেমির ছাত্রছাত্রীরা। এবং ওদের অঙ্কন শেষ হওয়ার পরে এদেরকে প্রদর্শন করে আমরা শহীদ বেদিও মানাচ্ছি, সেটাকে আমরা শ্রদ্ধাঞ্জলি সমর্পণ করবো আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা।
73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন। বুধবার সকাল 9টায় সারদা চরণ খেলার ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয় ক্রিস্টিনা লামলাই। মার্চ পাস্টে অংশগ্রহণ করে আসাম পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এই বিশাল গণতন্ত্র রাষ্ট্র, আজ এই পুণ্য দিনে আমি যেসব দেশপ্রেমী ব্যক্তি দেশের স্বাধীনতা অর্জনের জন্য শহীদ হয়েছে এবং যেসব বীর সেনানী এই ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য আত্মবলিদান করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সবাই ভারতের গর্বিত নাগরিক এবং আজ আমরা 26 জানুয়ারি 2022 ভারতের 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি। প্রতি বছর 26 জানুয়ারি ভারতের গণপ্রজাতন্ত্র দিবস পালিত হয়। এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পয়লাপুল ইউনিট এদিন যথাযোগ্য মর্যাদায় পালন করেছে 73তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে একটি তেরঙ্গা রেলির আয়োজন করা হয়। রেলিটি স্বামী বিবেকানন্দের মূর্তি সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুরের প্রধান সড়ক পরিক্রমা করে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে গিয়ে শেষ হয়। এই রেলিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রায় 100+ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পয়লাপুল ইউনিটের সম্পাদক যুবরাজ কুর্মী অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কে তরফ সে এক তিরঙ্গা যাত্রা কা হমনে স্থাপিত কিয়া হে ও হামারে ফুলরতল স্বামী জি কে স্টেজ সে লক্ষ্মীপুর বাজার ক্রস করকে ফির फुलरतल गोष से फिर आपका स्वामी जी का स्टेचू का सामने हम लोगों ने शुरू किया है। मेरा नाम युवराज कुर्मी है, मैं वर्तमान पयलापुर यूनिट सेक्रेटरी के दायित्व में हूं। और तिरंगा रैली आपका 60 मीटर है। बीजेपी नरसिंहपुर मंडल कमिटीओ पालन करें प्रजातंत्र दिवस। ধলাইর পিডব্লিউডি মাঠে এদিন দলের মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপির নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস, সম্পাদক সুকান্ত পাল, কৃষ্ণচন্দ্র সিংহ প্রমুখ। সমগ্র ভারতবর্ষে আমরা ভারত মাতার সন্তান, ভারত মাতার যে তিরঙ্গা পতাকা, এই পতাকার যাতে ঐতিহ্য যাতে আমরা সবাই মিলে আমরা বজায় রাখি, আমরা চলি, প্রতিটি মানুষের মধ্যে যাতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ থাকে, আমাদের মধ্যে কেউ ছোট কে বড় এই মানে ঈর্ষা নিন্দা না করে আমরা সমানভাবে চলতে পারি, ভারত মাতাকে আমরা বৈভবশালী করতে পারি বিশ্বের মধ্যে, যাতে ভারত মাতা যাতে মানে জগৎগুরুর আসনে বসতে পারে, সেই দিক দিয়ে আমরা প্রতিটি ভারতবর্ষের মানুষ আমরা চলতে পারি। এই কথাগুলোই আমাদের সংবিধানে লেখা আছে। এই সংবিধানকে আমরা সবাই মিলে আসি, সম্মান করি, সম্মান করে আমরা সংবিধানের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে যাতে আমরা পালন করে আমরা যাতে আজকে বর্তমানে যে মানে আমরা যে জায়গায় পৌঁছেছি সেই জায়গায় আপনারা লক্ষ্য করেছেন তো, স্বাধীনতার সময় কী ছিল, আমরা এখন কীভাবে আমরা মানে পৌঁছলাম, এই কথাগুলো বা আরও আরও আমাদের এগিয়ে যেতে হবে সবাইকে নিয়ে এই কথাটাই আজকের দিনে আমি। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের আশা কিরণ ডেভেলপমেন্ট সোসাইটি বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে সকালে পতাকা উত্তোলন করেন সোসাইটির সভাপতি মোহিত রঞ্জন দাস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক মান্না মজুমদার, সাদ্দাম হোসেন লস্কর, ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। এদিন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলাও অনুষ্ঠিত হয়। এবারও আমরা 73তম প্রজাতন্ত্র দিবস পালন করছি, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়া ছেলেমেয়েরা যোগ দিচ্ছে খেলাতে।
আমরা আশাকিরণ ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আজকে বহু বছর ধরে এখানে এই প্রজাতন্ত্র দিবস এবং 15th August আমরা পালন করি। আর আমরা আশা করব আগামী দিনে এই যে এখানে যে খেলার মাঠটা আমরা MLA মহাশয় কি নাম তার সাজু করমুদ্দিন খেলার মাঠটা পূর্ণাঙ্গ সরকারি খেলার মাঠ হয় এই ব্যাপারে চেষ্টা করা লাগে। আমি সাংবাদিক আপনারা আইসিন আমরা ফান্ড উন্নত ফান্ড নাই, কাজেই আমরা অত্যন্ত সীমিতভাবে আমরা এই আপনারা আহ্বান করছি আপনি এই জিনিসটা তুলে ধরবার প্রচার মাধ্যমে এবং যাতে আমরা এই যে মাঠটা এই মাঠটা বহু পুরানা প্রায় 70-80 বছর থেকে এইখানে আজকে যারা বয়স্ক বয়স হয়ে গেছে এরা হইতে পারবো এই অঞ্চলের বিরাট বয়স্ক এরা উত্তর কৃষ্ণপুর কাবিরা খেলা। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে পূর্ব ধলাইয়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বুধবার যথাযোগ্য মর্যাদায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। এদিন সকালে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কার্যালয় প্রভৃতিতে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করা হয়। পূর্ব ধলাইয়ের ভুবন হিল জিপি কার্যালয় প্রাঙ্গণে সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। পরে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন প্রাক্তন জিপি সভাপতি শ্যামল ভট্টাচার্য, কান্তপ্রসাদ দাস, রত্নময় দাস, প্রবীন্দ্র চন্দ্র দাস, উপস্থিত ছিলেন বিজেপির প্রবীণ কর্মী ধীরেন্দ্র চন্দ্র দাস, স্বপন কুমার দাস প্রমুখ। আমাদের দেশ ইংরেজ শাসনের পরে, ইংরেজ শাসন যখন ভারতবর্ষে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর যখন ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব বিস্তার করলো, খন্ড খন্ড অখণ্ড রাজ্য ছিল ভারতবর্ষে, আমাদের মানুষ ভারতবর্ষকে স্বাধীনতা আনার জন্য যেমন 1757 পলাশীর যুদ্ধ আমাদের অস্তমিত হয়েছিল আমাদের ভারতের স্বাধীন সূর্য এবং 1857 সালের সিপাহী বিদ্রোহী এই সিপাহী বিদ্রোহে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এটি একটা স্বাধীনতার প্রাক্কাল, স্বাধীনতার যে মুহূর্ত 1857 থেকে 1957, এই যে সময়টা 100 বছর ভারতবর্ষের মাটিকে কি পরিমাণ হিংস বা হিংস। সারা দেশের সাথে সঙ্গতি রেখে সীমান্ত জেলা করিমগঞ্জেও পালিত হল দেশের 73তম প্রজাতন্ত্র দিবস। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে 73তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলেন জেলা উপায়ুক্ত মৃদুল কুমার যাদব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, সরকারি বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত, আব্দুল আজিজ, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক মৃদুল কুমার যাদব ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানান। তাছাড়া এদিনের প্যারেড ছিলেন 10ম বিএন সিআরপিএফ, 15 আসাম পুলিশ, করিমগঞ্জ ডিইএফ মহিলা পুলিশ, হোমগার্ড, বিএসএফ ব্যান্ড পার্টি। প্যারেডে অংশগ্রহণকারীদের বিশেষ পুরস্কার সহ মোট 4টি দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অসংখ্য বীর সেনানী কোটি কোটি যা তাদের প্রাণের বিনিময়ে আমাদের আনে দিয়েছেন মহান স্বাধীনতা। এই সাথে আমাদের সংবিধান প্রণয়নের সাথে ডক্টর ভীমরাও আম্বেদকরজিকে আমি এই মুহূর্তের সঙ্গে স্মরণ করছি। সকল নাগরিকগণ, আজ এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদেরকে সম্বোধন করি আমি গৌরব ও আনন্দ অনুভব করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে কোভিডের বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে লড়ে যাচ্ছি। জেলে এখন পর্যন্ত প্রায় 14 লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে, প্রায় 8 লাখ ফার্স্ট ডোজ ও 6 লাখ সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে। সিভিল হসপিটাল, অক্সিজেন প্লান্ট স্থাপন এবং 20,000 বিশেষ আইসিইউ চালু হয়েছে। বেস কম্পেনসেশন ফর প্রেগনেন্ট ওমেন স্কিমের অধীনে চায় বাগান এলাকার 2,575 জন
हिताधिकारी तुरंत भेज दें। चीफ मिनिस्टर फ्री डायग्नोस्टिक सर्विस और अधीन 3,20,651 की। করোনায় মৃত হিন্দু মেয়ের শেষকৃত্য করলেন বদরপুরের মুসলিম যুবকরা। বদরপুর বিধানসভা কেন্দ্রের মালুয়া শ্রীগৌরী জিপি শ্রীগৌরী দাসপাড়া এলাকার মনিরাম দাসের মেয়ে তুলসী দাস করোনা আক্রান্ত হয়ে সোমবার শিলচর মেডিকেল কলেজে মারা যান। কোভিড প্রটোকল মেনে শিলচর থেকে মরদেহ মঙ্গলবার শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তার সৎকারের জন্য নিজের পরিবারের মানুষ ছাড়া এগিয়ে আসেননি কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী। পরে সন্ধ্যা 5টায় মালুয়া শ্রী গৌরী জিপির সমাজসেবী নুরুজ্জামান, সাংবাদিক সেলিম আহমেদ, ইকবাল হোসেন ও বিল্লাল উদ্দিনরা শেষকৃত্য সম্পন্ন করার জন্য তাকে শ্রীগৌরী হাইস্কুলের পাশে থাকা শ্মশানঘাটে নিয়ে যান। সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের বদরপুর ফিল্ড অফিসার নবকুমার দাস ও কচুয়াধাম বিপিএইচসির ইনচার্জ ডক্টর মিজানুর রহমান। সেখানে বাবা মনিরামকে সঙ্গে নিয়ে তুলসীর শেষকৃত্য সম্পন্ন করা হয়। আমি সেলিম আহমেদ এবং আমার পাশে নুরুজ্জামান এবং আরও দুজন ভাই আছেন। আজকে বড় দুঃখ লাগছে, মাত্র 23 বছরের একটা যুবতী তাপস তুলসীদাস, বাবার নাম মনিরাম দাস, বাড়ি মালুয়া শিগুড়ি জিপির শিগুড়ি দাসপাড়া, গতকালকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মেডিকেল রিপোর্ট কোভিড পজিটিভ। আজকে মৃতদেহ আইসে হওয়ার পরে আমরা সৎকাজ করিয়া, প্রথমে সৎকাজের সময় কেউ আগুয়া না হওয়ার কারণে আমি নিজে আসলাম একটু সহযোগিতা করার লাগে নববাইর লগে। আমরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট বদরপুরের যে ফিল্ড অফিসার নবকুমার দাস তার লগে আসলাম। এরপরে আমরা নুরুজ্জামান ভাই ওদিকে আইতে পারলাম, জিনিসটা দেখিয়া যায় তাই তখন আইলা, তাইনও প্রস্তুত আসলাম না, কিন্তু যে পরিবেশে আসলাম পরিবেশে আইসে আমরা সৎকাজ জীবনের ফেলা করিয়া। ভুল ত্রুটি প্রচুর হইতে পারে, ভুল ত্রুটি হইব, কিন্তু আমরা মানুষ মানুষের জন্য এই কারণে আমি আইসি আমরা আজকে সৎকাজ করিয়া। আমরা ওই জিনিসটা হইতে চাই আর যে কোভিড কিছু আরও কিছু মানে একটু সজাগতা থাকলে মানুষের মধ্যে যে আমরা হইতে পারি, আমরা মানুষের কাছে এই মেসেজ দিতে চাই আর এইরকম বিপদের সময় মানুষের কাছে সাহায্য করা। 73তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল লক্ষ্মীপুর স্থিত জগাই মধুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। বুধবার সরকার কর্তৃক সমস্ত কোভিড প্রটোকল মেনে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। এদিন সকাল 8টায় শিক্ষক শিক্ষিকা সহ একাংশ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পাল জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জাতীয় সঙ্গীত স্লোগান পরিবেশনের পর বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পাল, বরিষ্ঠ শিক্ষক মোহাম্মদ নূর উদ্দিন কাজী, বিদ্যাধন সিংহ, অতিথি বিষয়ে শিক্ষক রঞ্জিত দাস, প্রেম কুমার সিংহ প্রমুখ। অধ্যক্ষ শিল্পজিৎ পাল তার বক্তব্যে সংবিধানের তাৎপর্য তুলে ধরে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। গ্রহণ করা হয় সেজন্য আমরা প্রতি বছর 26 নভেম্বর কনস্টিটিউশন ডে হিসাবে আমরা পালন করে থাকি এবং 24 জানুয়ারি 1950 ইংরেজি চব্বিশে জানুয়ারি 398 জন সদস্য সম্ভবত এটাকে স্বাক্ষর করেন, সাইন করেন এবং বিআর আম্বেদকরের নেতৃত্বাধীন যে সংবিধানের খসড়া যা জমা দেওয়া হয়েছিল সেটা দুটো ভাষায় জমা দেওয়া হয়েছিল, একটা হিন্দি এবং একটা ইংলিশ, দুটো ভাষায় জমা দেওয়া হয়েছিল। কিন্তু এই দুটো খসড়াতেই এই 398 জন সদস্য স্বাক্ষর করেন। সেই স্বাক্ষরের দিন ছিল 24 জানুয়ারি 1950 ইংলিশ এবং 26 জানুয়ারি সেটাকে। সমগ্র দেশের সাথে সম্মতি রেখে 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল প্রয়াস শিক্ষা কার্যসূচি। এদিন সংস্থার রংপুর কদমতলা স্থিত নিজস্ব কার্যালয়ে সকাল 8টায় চেয়ারম্যান কাউসার আহমেদ লস্কর পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন বিশিষ্টজনেরা। এদিন পতাকা উত্তোলনের পর শিশুদের মধ্যে চকলেট বিতরণ সহ মিষ্টি বিতরণ করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব জহিরুল ইসলাম বড়ভুইয়া, সাগরিকা পাল, ঝুমি বেগম লস্কর প্রমুখ। সমগ্র ভারতবাসীকে জানাই প্রয়াস এডুকেশন প্রোগ্রামের তরফ হইতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি
পতাকা উত্তোলন করার জন্য। আজকে আমরা এখানে আমাদের অফিস কর্মী সবাই এখানে উপস্থিত হয়েছেন। অফিস কর্মী যারা যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং ব্লক কোঅর্ডিনেটর সবাই আছেন। আজকে প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আমি সবাইকে একথাই বলতে চাই যে আগামী ভবিষ্যতে যাতে আমরা আমাদের দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি এবং দেশের গণতন্ত্র পদ্ধতিকে আরও যাতে মজবুত এবং সুদৃঢ় করতে পারি এজন্য আমি সবার কাছে যথাযোগ্য মর্যাদায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। বুধবার সংস্থার নিজস্ব কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সংস্থার কর্মকর্তারা। পরে সংস্থার সম্পাদক কৃষ্ণ কংস বণিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য ও তুষার কংস বণিক স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনিশিয়ান ওয়াসিম জাবেদ চৌধুরী ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান দীপরাজকে সংস্থার তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে ধলাইর জীবন গ্রাম জিপির অন্তর্গত মথুরাপুর গ্রামের বিষ্ণুপদ চন্দের মেয়ে লিপিচন্দের জন্য একটি হুইল চেয়ার দান করেন সংস্থার কর্মকর্তারা। এদিন সংস্থার তরফ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সন্তোষ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল সহ অনেকে। 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর তরুণী রোড স্থিত ছন্দে ছন্দে মিউজিক একাডেমির পক্ষ থেকে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা তবলা শিল্পী ভাস্কর দাস, সুধীর পাল এবং একাডেমির অধ্যক্ষা মণিদীপা পাল দাস। পরে এ মর্মে বলতে গিয়ে বক্তারা জানান, এই প্রজাতন্ত্র দিবসে ছন্দে ছন্দে মিউজিক একাডেমি যেভাবে এখানে অঙ্কন কলার প্রতিযোগিতা আয়োজন করেছে একদম ঘরোয়া পরিবেশে কোভিড বিধি মেনে যেভাবে এখানে আয়োজন করেছে এবং আমাকে এনে এখানে যে সম্মানটা দিল সত্যি আমি খুব কৃতার্থ ওদের কাছে, কারণ জানি না কতটুকু করতে পারছি, কিন্তু ছন্দে ছন্দে মিউজিক একাডেমির যিনি অধ্যক্ষা মণিদীপা আমার ছোট বোন, তো দীর্ঘদিন থেকে এই বিশেষ করে এই সাংস্কৃতিক যাত্রায় লড়াই করে চলছে জীবনের অনেক ঝুঁকি নিয়ে, তো আস্তে আস্তে করে ওর অগ্রগতিও হচ্ছে, আশা করি ঠাকুরের কাছে এটাই বলবো আগামীতে এই স্কুল আরো দীর্ঘ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গোটা উপত্যকা জুড়ে পালিত 73তম প্রজাতন্ত্র দিবস, রয়েছে ভিন্ন কর্মসূচি। সোনাইয়ের দুর্ধর্ষ ডাকাতি, লুট স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা, মামলা থানায়। ব্যাপক পরিমাণে জব্দ বারমিজ সুপারি, বড়সড় সাফল্য করিমগঞ্জ পুলিশের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।